আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল মাসুদ, তানজিন কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি টমেটোর আচার। আসুন দেখে নেই টমেটোর আচার তৈরি করতে। আমাদের এখানে আমরা 3 কেজি টমেটো নিয়েছি, থেতো রসুন নিয়েছি আমি এখানে 56 গ্রাম, আর চিনি নিয়েছি 200 গ্রাম, সরিষার তেল 250 গ্রাম, আর ভিনেগার লাগবে 7 মতো, আর 5 ফোড়ন, আর 2টা শুকনো মরিচ। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। বন্ধুরা, আমি এখন সরিষার তেল দিয়ে দিতেছি। এখন আমি 5 ফোড়ন এবং 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। 5 ফোড়নটা হালকা ভেজে ভাজার পর যখন একটু গন্ধ বের হবে তখন আমি বাকি মশলা অ্যাড করব। বন্ধুরা, আমাদের 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, সেন্ট বের হয়েছে। আমি এখন রসুন সেতো করা রসুনগুলি দিয়ে দিলাম। রসুনটা হালকা বাদামি হলো পরে আমি এখানে টমেটোগুলি দিয়ে দিব। বন্ধুরা, এখন আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম, বাকিটা আমি টেস্ট করে 7 মতো দিব। বন্ধুরা, আমাদের রসুনটা বাদামি হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো ছেড়ে দিব। বন্ধুরা, আর সামান্য সময় পর টমেটো পানি ছাড়বে, তখন আমি 7 মতো চিনি দিব এবং মিডিয়াম আছে, আস্তে আস্তে এটাকে জাল করে সিদ্ধ করে নেব। টমেটোগুলো আমি ওয়াশ করে তারপরে কিউব করে কেটে নিয়েছি। এইরকম আমি টমেটোগুলো প্রথমে ওয়াশ করে তারপরে এরকম কিউব করে কেটে নিয়েছি। বন্ধুরা, আমার টমেটো আচারের এই পানি ছেড়ে দিয়েছে। এখন আমি 200 গ্রাম চিনি দিয়ে দিব। আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন চিনি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন বেশি চিনি দিবেন, যদি কম মিষ্টি পছন্দ করেন তো কম চিনি দিবেন। আমরা এটাকে এখন মিডিয়াম আঁচে জাল দিব, খুব একটা হাইও না লো আনো, কারণ যে কোনো আচারে আস্তে আস্তে অল্প আছে বানাইলে পরে ভালো হয়। এরপর আমি 1/2 চামচ শুকনা মরিচের ফাঁকি দিয়ে দিলাম। বন্ধুরা, এরপর আমি 2 চামচ ভিনেগার দিব। ভিনেগার দিলে এটা নষ্ট হবে না এবং টকের দরকার আছে, টমেটো তো বেশি টক না, সেই কারণে ভিনেগার দিলাম। আমি 2 চামচ দেওয়ার পর এটা টেস্ট করে দেখব আমার সব কিছু ঠিক আছে নাকি, প্রয়োজন হলে আমি আবার দেব। ওরা এখন এই পানিটা যখন টেনে যাবে তখন আমাদের আচারটা হয়ে যাবে। আমাদের টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমরা খুব হালকা আছে, এটাকে বেশ কিছুক্ষণ ভরে এটাকে আমরা জ্বালাই করব। পানিটা যখন টেনে যাবে তখন আমরা পরিবেশন করে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমাদের আচারটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটাকে কাঁচের বয়মে রেখে দিব। যে কোনো আচারই আপনারা যখন কাঁচের বয়মে রাখবেন অনেক দিন ভালো থাকবে, কাঁচের বয়মে আচার রাখতে হয়। হয়ে গেল আমাদের দারুণ মজার টমেটোর আচার। এই দেখেন কত সুন্দর, আমি একটু খেয়ে নিই। মাশাল্লাহ, একদম পারফেক্ট রেসিপি, আপনারা সবাই ট্রাই করেন। এই আচারটা আসলে খুবই সহজ, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন এবং খুবই সুস্বাদু আচার। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আমাকে উৎসাহ দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা। খুদা হাফেজ।